আসসালামু আলাইকুম, আমি নাজরিনাসা। আমি আজ আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। আমি আজ সারাদিন কী রান্না করব সেগুলো শেয়ার করব। আমি প্রথমে এখানে একটা সবজি রান্না করছি, আলু পটল আর বড়ি দিয়ে, যেটা কষিয়ে আমি চড়িয়ে দিয়েছি। আর সেই সঙ্গে দিব ভেন্ডি, যে ভেন্ডি কেটে রেখেছি, পানিটা ফুটে উঠেছে, আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দিলাম। একটি খুব মজাদার সবজি, খেতে খুবই মজা লাগবে আর খুবই ভিটামিন ধরছে, প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। এভাবে রান্না করলে ভিটামিনটাও নষ্ট হবে না। আর এখন ঢেকে দেবো না, আমি এখন অল্প জ্বালে এটাকে সিদ্ধ করব আর আমি সেই সাথে রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন কচুর শাক, এর আগেও আমি কচুর শাকের ভিডিও দিয়েছি। এই কচুর শাকটা এতই মজা যে এতে গলাও ধরে না, মুখও চুলকায় না। তো এই কচুর শাকটা আমি আজকে ভাজি করে দেখাবো। আর গত সব ইয়েতে আমি একটা ভিডিওতে আমি দিয়েছি ভর্তা করা, আর এটা ভাজি করে খেতেও কত মজা লাগে, মুখ চুলকাবে না, গলা চুলকাবে না, কিছু না। তো আমি এগুলো আমার জমি থেকে তুলে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে আমি ধুয়ে রেখেছি। এখন আমি ছোট্ট চিকুন চিকুন করে কাটবো, সেটা কিভাবে কাটবো পরে দেখাচ্ছি। আর এই যে মাংস রান্না করব, তাই এই যে মুরগি বার করে রাখেছি ভিজিয়ে, এই এগুলো কাটবো। এগুলো কেটে ধুয়ে আমি পরে আপনাদের মাঝে আসছি। আমার ফিরে আমার জানলা দিয়ে গাছ দেখা যাচ্ছে, গাছে পাখিতে ডাকছে। কি পাখি, পাখি তো চিনতে পাচ্ছি না, হলুদ রঙের একটা পাখি দেখতে পাচ্ছি না। রান্না করছি আর পাখির ডাক শুনছি, আপনারাও শোনেন একটু। এখন আমি মাংস চড়াই দেব, মুরগির মাংস প্রায় রান্না হয়ে এসেছে। পেঁয়াজ দিয়েছি তেজপাতা দুই তিনটে, শুকনো মরিচ দুই তিনটে, আর দিব যে চার পাঁচটি এলাচকে যে থেতো করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেব। আর দিব লবণ এক টেবিল চামচ, হলুদ এক টেবিল চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, আর তার সঙ্গে দিব বাটা মশলা, আদা রসুন ধনে জিরে গুঁড়া সব কিছুই মিলে তিন টেবিল চামচ। এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গিয়েছে, আমি এখন আলু আর গোশ একসঙ্গে দিয়ে দিলাম ঢেলে। এখন ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এই যে কলিজাটা পরে দিব, কষানোর পরে পানি দিব সিদ্ধ করার জন্য। পানিটা যখন ফুটে উঠবে তখনই কলিজাটা দিব, তাহলে গোস্তের চেহারাটা কালো হবে না, সুন্দর থাকবে। আমি কষিয়ে নিই, মাংস কষানো হয়ে গিয়েছে, এই যে তেল ভেসে উঠেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম, এখন আমি এই কলিজাটুকু দিয়ে দেব। কলিজাটা দিয়ে যদি আমি কষিতাম মাংস, তাহলে কষালে এই যে লাল লাল এটা থাকতো না, কালো কালো হয়ে যেত। এখন আর কালো হবে না, তাহলে আপনারা এটাও যদি না জানেন তাহলে এটাও জেনে নিন। আর আমার এই পাশে ভাত চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে, ভাত মাংসটা হয়ে গেলেই, ভাতটা হয়ে গেলেই আমি খাবার দিয়ে দেবো টেবিলে। মাংস রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু হাফ চামচ মতন এলাচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু ভাজা জিরার গুঁড়াও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু পাঁচ মিনিট মতন রেখে দেবো আস্তে জ্বালে, দিয়ে আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার রান্না, এদিকে ভাতও কিন্তু আমার হয়ে গেছে, ভাত কমপ্লিট।
মাংস কমপ্লিট, এখন আমি খাবার দেব। মাংস রান্না করা হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে নিয়েছি, আমার সব রান্না বান্না কমপ্লিট। এখানে যে আমি কচুর শাক রান্না করে নামিয়ে নিয়েছি, আর এই যে সবজি একটা রান্না করেছি সেটা এই যে বাড়িয়ে রান্না করে নামিয়ে নিয়েছি, আর এই যে মুরগির মাংসটাও হয়ে গেছে, আমি এই যে নামিয়ে নিয়েছি। তাহলে আমার আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর আপনারাও এভাবে শাক রান্না করে খাবেন, নিশ্চয় ভালো লাগবে। আজকের মতন তাহলে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।